মরণোত্তর দেহদানের রেকর্ড গড়ল রানাঘাটের ডিগনিটি। এখন বাংলাকে সে কথাই জানালেন ডিগনিটি ট্রাস্টের কর্মকর্তা তন্ময় চক্রবর্তী। আমরা দাবি করছি যে এটা জাতীয় রেকর্ড, কারণ একসঙ্গে 125 জন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন এবং কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে আমাদের আবেদন নথিভুক্ত হয়েছে 125 জন একসঙ্গে। তার মধ্যে 5টি পরিবার আছে, পরিবারের সবাই একসঙ্গে করেছেন এবং অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী একসঙ্গে করেছেন, যাতে করে পরবর্তীকালে সত্যিকারের দেহদান বা অঙ্গ সংস্থাপনের সময় কোনো পরিবার থেকে আপত্তি না উঠতে পারে। সেভাবে করে আমরা গত 19 আগস্ট আমাদের ট্রাস্ট, তার নাম ডিগনিটি, সেই ট্রাস্টের আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল, প্রথম প্রতিষ্ঠা দিবস সেই দিন, সেই উপলক্ষে আমরা রামাঘাটে একটা প্রোগ্রাম করে আমরা এটা করেছি। 125 জনের মধ্যে সবচেয়ে কম বয়সী যারা আছেন তার বয়সে 20-21, আবার প্রবীণ মানুষ, যেমন আমার মা, আমার মায়ের বয়স 65 বছর, আমার মাও আছে, এবং সমস্ত একজন সাংসদ আছেন মমতা ঠাকুর, তো সাংসদ থেকে সাধারণ ছাত্র, গরিব থেকে মধ্যবিত্ত, নারী পুরুষ সবাই আছে। এটা সম্ভব হয়েছে মর্যাদা সুরক্ষা আন্দোলন বলে যে সামাজিক সংগঠন আছে সেটার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি। মর্যাদা সুরক্ষা আন্দোলনের যারা মর্যাদা সৈনিক বলে নিজেদের, তারা এগিয়ে এসছে বলেই এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, আমরা মানুষকে অনুপ্রাণিত করেছি, আমরা মানুষের কাছে গেছি, এবং বিশেষ করে সবাই আমাদের মর্যাদা সুরক্ষা আন্দোলনেরই কর্মী, তারা সবাই আমাদের সংগঠনের লোক, ফলে আলাদা করে বোঝানোর কিছু নেই। আমরা এই আদর্শেই চলি যে আমাদের দেহ মন কর্ম সবই যেন জনকল্যাণে নিবেদিত হয়। By the ability to overcome the impossible. And our greatest strength is our faith. Hello, what the hell are you? Aaj mere graduation. Ebar shob kichu bodle jabe? Shob bodle jabe. Educational initiative from the GIS group. The wall of knowledge. Engineering lives.